কোরআনের আলো ইনস্টিটিউট নিবেদিত সালাম আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কোরআনের আলো ইনস্টিটিউট নিবেদিত বরকতময় সাহারি অনুষ্ঠান দেখার জন্য দর্শক মাহের রমাদান বরকতের মাস মখফেরাতের মাস নাজাতের মাস মাহের রমাদান আত্মশুদ্ধির মাস তাকুয়া অর্জনের মাস রমজান কিন্তু চলেই যাচ্ছে একটু কি চিন্তা করেছি তাকো অর্জন করতে পেরেছি কিনা আত্মশুদ্ধির ব্যাপারে কতটুকুন আমাদের অর্জন হয়েছে প্রশিক্ষণের ব্যাপারে কতটুকুন সফলতা আমাদের ভাবা দরকার সময় কিন্তু বসেনি দর্শক চলুন আমরা এই মাহের রমাদানের প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড মিনিট আমরা অবহেলায় কাটিয়ে না দিয়ে নকল ইবাদতের মাধ্যমে তবা স্তেকপার এই ইবাদতের মাধ্যমে এই সময়গুলো অতিবাহিত করি প্রিয় দর্শক আমরা এখন পবিত্র পবিত্রকুর আন্ডুলকারিম থেকে তেলোয়ার শুনব এবং শুনবো তার সংক্ষিপ্ত রাজীম بسم الله الرحمن الرحيم من جاء بالحسنه فله عشر امثالها وَمَنْ جَاءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزَى إِلَّا مِثْلَهَا فَلَا يُجْزَى

إِلَّا عَلَيْهَا، وَلَا تَزِرُ وَازِرَةً إِزْرَ أُخْرَى، سُمْ صدق الله العظيم الله اكبر الله السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে যে যেখানে আছেন কাছে দূরে দেশে প্রবাসে আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাহের আমাদানের বিশেষ আয়োজন বরকতময় সাহারি অনুষ্ঠান প্রিয় দর্শক এন টিভির এই বিশেষ আয়োজনে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ প্রিয় দর্শক আমরা এ অনুষ্ঠানের মাধ্যমে পবিত্র কোরআনে করিমের বিভিন্ন পাড়ার সার সংক্ষিপ্ত আপনাদের সামনে পেশ করে আসছি সে ধারাবাহিকতায় আজ উপস্থিত হয়েছি আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব পবিত্র কোরআনুল কারিমের অষ্টম পারার সারসংক্ষেপ চলুন আর বিলম্ব না করে আমরা চলে যাই আমাদের মূল আলোচনায় আজকের আলোচনার বিষয় পবিত্র কোরআনুল করিমের অষ্টম পারার সারসংক্ষেপ বিসমিল্লাহ রহমান রহিম বলেও আন্না নানা নাজ্জল না মেলা ইকা এ হল অষ্টম পাড়ার প্রথম আয়াত এই আয়াতটি শুরু হয়েছে পূর্ববর্তী যে পাড়া অর্থাৎ পূর্ববর্তী সুরা সুরা আল আনা একশো এগারো নম্বর আয়াত থেকে অষ্টম পাড়া শুরু হয়েছে আর এই পাড়ায় আরেকটি সুরা আছে সেই সুরাটি হলো সুরাতুল আরাফ আমরা ইনশাআল্লাহ আল্লাহ সুরা আল আমের যে অংশটুকু আছে সেই অংশের আলোচনার পরে আমরা সুরা আল আরাফের আলোচনা চলে যাব শুরুতে আল্লাহ সবাই আনা তালা এখানে মানুষদেরকে ঘোষণা করে বলছেন অসম্বোধন করে বলছেন যে যে সমস্ত অবিশ্বাসীরা রয়েছে যারা আল্লাহ রসুল কোরআনকে বিশ্বাস করে না তাদের কাছে যদি ফেরেশতা পাঠানো হয় এবং তাদের কাছে যদি এমন অলৌকিক নিদর্শনও দেওয়া হয় যে মৃত ব্যক্তিরা কবর থেকে উঠে এসে তাদের সাথে কথা বলছেন কিন্তু যাদের ইমান নেই যাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস নেই আল্লাহ বলছেন যে এই রকম কিছু বিষয় তাদের সামনে যদি উপস্থাপন করে দেয়া হয় তারপরেও যারা অবিশ্বাসী তারা আল্লাহর প্রতি আনে না আসলে এটাই স্বাভাবিক আল্লাহর প্রতি যাদের বিশ্বাস নেই তারা সাধারণত যে কোনো প্রমাণ উপস্থাপনই করুক না কেন তারা আল্লাহর প্রতি বিশ্বাস করতে চায় না এভাবে আল্লাহ আল্লাহরবুল আলমিন এই সুরা আল আনায়ামের একশো এগারো তথা অষ্টম পাড়া শুরু থেকে এরকম অবিশ্বাসীদের প্রসঙ্গে বেশ কিছু কথা বলেছেন এবং এরপরে বলেছেন যে খাবারের ব্যাপারে কিছু নির্দেশনা অর্থাৎ মুসলিম কোন ধরনের খাবার খাবে এই খাবার খাবে বলতে কী যে প্রাণী জবে করা হয় এবং প্রাণীর জবে করার পরে সেখান থেকে খাওয়া হয় এই জবে করা প্রাণীর যে খাবার গ্রহণ করা সেটা কোন ধরনের প্রাণী হতে হবে আল্লাপাক সেখানে বলে দিলেন ফাকুলু মিম্মা জুকি রাসমুল্লাহি আলী অর্থাৎ যে যদি তোমরা ইমানদার হও ইনকুন্তুম্বি আয়াতিহি মেনিন আল্লাহর প্রতি যদি ইমানদার হও তাহলে ওই প্রাণী ভক্ষণ করবে যেটার উপরে আল্লাহর নাম নেওয়া হয়েছে অর্থাৎ জবে করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে কথা কেন বলা হলো যে বিভিন্ন ধর্মাবলম্বীরা বিশ্বের বিভিন্ন দেশে গরু সেখানেও গোস্ত পাওয়া যায় খাসির গোস্ত পাওয়া যায় মুরগির গোস্ত পাওয়া যায় কিন্তু তারা যেহেতু অন্য ধর্মাবলম্বী তারা সেখানে বিভিন্ন প্রক্রিয়ায় তারা মেরে ফেলে জবাই বলবো না সেটা মেরে ফেলে তারপরে সেই গোস্তগুলো তারা খায় তো একজন মুসলিম হিসেবে এরকম মেরে ফেলা প্রাণীর সেই গোস্ত খাওয়া যাবে না বরং সেই পদ্ধতিটা যদি তারা জবাইও করে তারপরেও সেটা খাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত না সেখানে আল্লাহর নাম নেয়া না হবে কিছুক্ষণ পরেই আবার আল্লাপাক কয়েক আয়াতের পরে একই কথা বলেছেন ওয়ালাতলামুল্লাহ আলিহি ওয়াঈিস্ক এখন যে প্রাণী জবের সময় আল্লাহর নাম নেওয়া হয় না অথবা আল্লাহর সন্তুষ্টির জন্য যেটা জবে করা হয় না সে প্রাণীর গোস্ত খাওয়া তোমাদের জন্য পাপ এখানে একটি সূক্ষ্ম বিষয় আপনাদের জন্য আমি বলা প্রয়োজন মনে করছি অনেকেই গরু জবে করছেন বিসমিল্লাহি আল্লাহ আকবার বলছেন এখন এখানে দুটো বিষয় কোনো কোন জায়গায় গরুকে জবে করা হয় গরু পাঠানো হয় কোনো ব্যক্তির খুশির জন্য কোনো ব্যক্তিকে খুশি করার জন্য কোনো গুরুজনকে খুশি করার জন্য এবং তার সেখানে সেখানে গিয়ে অথবা কোনো জায়গায় গিয়ে তার সন্তুষ্টির জন্য তার নামেই জবে করা হয় এরকম যদি কোনো ব্যক্তির নামে অথবা কোনো ব্যক্তির সন্তুষ্টি প্রাপ্তির জন্য জবেটা করা হয় তাহলেও কিন্তু সেটা কিন্তু আল্লাহর নামে হলো না সেটাও কিন্তু ব্যক্তির নামে হয়ে গেলো এ জাতীয় যে জবেগুলো সেটা খাওয়াও কিন্তু মোমেনের জন্য উচিত নয় এদিকে আমাদের সকলের খেয়াল রাখা একান্ত প্রয়োজন এরপরে আল্লাহ বলে আলামিন অনেক প্রসঙ্গে কথা বলে আল্লাহ আল্লাপ বলে আলামিন বলছেন যে প্রত্যেকটা মানুষের মর্যাদা রয়েছে ওয়ালিকুল্লিন দারাজ আমিলু ওমা রব্বু কাবি গাফলিন আমলুন আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন প্রত্যেকটা মানুষের মর্যাদা তার কর্ম অনুযায়ী হয়ে থাকে যে মানুষটা যে মানের যে কাজ করবে তার মর্যাদা তার মূল্যায়ন সমাজের কাছে তার কাজ অনুযায়ী হবে এটাই স্বাভাবিক যেমন ধরুন একজন মানুষ মসজিদের ইমামের দায়িত্ব পালন করছেন তিনি যেহেতু সমাজের মানুষের নেতৃত্ব দিচ্ছেন ধর্মীয় বিষয় নামাজের ক্ষেত্রে সে কারণে ওই ব্যক্তিটির মর্যাদা সমাজের আর দশটা মানুষের কাছে কিন্তু একটু স্বাভাবিকভাবেই একটু বেশি থাকে আবার একজন সাধারণ মানুষ ঘরের মধ্যেই মনে করেন যিনি যে প্রফেশনে আছে তার মর্যাদা কিন্তু তার প্রফেশনের সাথেই সম্পৃক্ত এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে এখন আমি যদি আমি যেই প্রফেশনে আছি সেই প্রফেশনের বাহিরে গিয়ে আমি যদি মর্যাদা কামনা করি অন্য রকম সেটা আমার নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই নয় আল্লাহ রবুল্লাহ আলমিন সে কথাও আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন এরপর আল্লাহ রবুল্লাহ আলমিন গবাদি পশুসহ বিভিন্ন বিষয়ের প্রতি যে রিজিক পাক রব্বুল আলমিন প্রদান করে থাকেন সে বিষয়ে রব্বুল আলামিন বলে দিয়েছেন পাক রব্বুল আলামিন বলেছেন যে এই প্রাণীকুলের মধ্যে কিছু আছে এরকম যেই প্রাণীগুলোকে পাক রব্বুল আলামিন অনেক বোঝা বহন করার ক্ষমতা দিয়েছেন আবার কিছু কিছু প্রাণী এমন আছে যেগুলি আসলে বোঝা বহন করার মতো না বরং সেই প্রাণীগুলো খুবই ছোট একদম ক্ষুদ্রকায় আর এসব কিছু রিজিক এবং এসব কিছুর ব্যবস্থাপনা কিন্তু আল্লাহ বলে আলামিন নিজেই করে থাকেন এই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে সে কারণে পরে আবার বলেছেন যে কুলু মিম্মা রাজা কাকুমুল্লা ওালত্তাবীয়তন পাক রব্বুল আলমিন বলেছেন যে তোমাদের জন্য অর্থাৎ আমাদের জন্য রিজিক যা রেখে দিয়েছেন যে সমস্ত প্রাণী বড় দেখা যায় ওই ওই প্রাণীর মধ্যে আমাদের রিজিক রেখে দিয়েছেন ছোট ক্ষুদ্র একটি মাছ সেটা আমাদের রিজিক আবার বড় একটি গরু সেটাও আমাদের রিজিকের ব্যবস্থা পাক রব্বুল আলমিন বলছেন ওলা তত্তাবি হতো হত এই পশু পাখির মধ্যে যে রিজিক আমাদের জন্য বরাদ্দ করেছেন সেটা থেকে আমাদেরকে খাওয়ার জন্য নির্দেশনা প্রদান করেছেন ওলা এত হতোয়াতি শেতান তবে শয়তানের প্রধান অনুসরণ করা যাবে না এই পশু পাখি প্রাণীকুলের মধ্যে যেগুলি নিষেধ করা হয়েছে শয়তান আমাদেরকে বলতে পারে এটা খাও এটা খেলে এই রকম তোমার উপকার হবে যেমন ধরে নিতে পারি যে বিভিন্ন দেশে অন্য ধর্মাবলম্বীরা তারা শুকুরের গোস্ত খায় এখন যদি একজন মুসলিমকে শয়তান প্রলুব্ধ করে তাকে যদি এভাবে যদি ওয়াস ওয়াসা দেয় যে তুমি এখানে এসছো কেউ তো দেখছে না একটু খেয়ে টেস্ট করেই দেখো না এরকম যদি কেউ বলে আল্লাহ সেই জন্য বলেছেন যেই প্রাণীগুলো তোমার জন্য হালাল করে দেওয়া হয়েছে সেটাই তুমি খাও যেটাকে হালাল করা হয়নি সেক্ষেত্রে শয়তানি প্রদানকে তুমি কখনোই অনুসরণ করবে না প্রিয় দর্শক এরপরে আল্লাহ সোহান ওয়া তালা এই পারা তথা সুরা আনায়ামের একশত একান্ন নং আয়াতে কয়েকটি বিষয় নির্দেশনা প্রদান করেছেন আমি আয়াতটি বলছি না শুধুমাত্র বাংলাটা বলছি এখানে আল্লাহ পাক আকরবুল্ আলমিন বলছেন যে আল্লাহ তু শিকু বি এক নম্বর এরপর বলেছেন ওয়াবিল এহসানা তিন নম্বর বলেছেন ওয়ালা ওালা তখতুল মিন ইমলাক নাহনার জুম ইয়াহুম এরপরে চতুর্থ নম্বরে বলেছেন ওয়ালা তাকরাবুল তকরবুলফাহি মা জাহর মিন মা বাতান পঞ্চম নম্বরে বলেছেন ওয়ালায় তাকুল সাল্লতি হাল ইল্লা বিল হক এর প্রত্যেকটাই ব্যাপক ব্যাখ্যার অবকাশ রাখে কিন্তু আমি শুধু সংক্ষেপে বলছি আল্লাহ পাকরবুল্লাহ আলমিন একটি নির্দেশনা প্রদান করেছেন সেরেক করা যাবে না এই সেরেকের অনেক রূপ হতে পারে অর্থাৎ কোনোভাবে আল্লাহর গুণের সাথেও সেরেক করা যাবে না এবং আল্লাহর ক্ষমতার সাথেও সেরেক করা যাবে না এরপরে বলা হয়েছে পিতামাতার মাতার সাথে সদাচরণ করা এটা আমরা আলহামদুলিল্লাহ অনেকেই জানি তবে আমরা অনেকেই আমাদের নির্বুদ্ধিতার কারণে আমরা পালন করি না এজন্য আমরা সদা সচেতন থাকব বাবা মা কোনোভাবেই যেন আমাদের প্রতি অসন্তুষ্ট না হন এক সাহাবি আল্লাহ রসুলের কাছে এসে যখন বাবা মার কথা বলছেন বলছেন যে বা তবুও যতই যা তারপর বাবা মাকে কোনোভাবেই অসন্তুষ্ট করা যাবে না এরপরে বলা হয়েছে ওলা কুতুলু মিন ইমলাক সন্তানকে দারিদ্রতার ভয়ে হত্যা করা যাবে না অনেকেই প্রশ্ন করতে পারেন সন্তানকে কেউ কেউ হত্যা করে নাকি এখানে হত্যা বলতে কোনটা বোঝানো হয়েছে আপনি হয়তো আমি আমি কিংবা আপনি হয়তো বুঝিনি সেটা হলো গর্বজাত সন্তান অনেকেই চিন্তা করে এখন সন্তান নেব না গর্বে চলে এসেছে এখন চিন্তা করে আমি একটু দাঁড়িয়ে নিই তারপরে সন্তান নেব এটা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম এই যারা সন্তান গর্বে আসার পরে সেই সন্তানকে বিনষ্ট করে ফেলে যে পদ্ধতিতেই হোক না কেন যে কারণেই হোক না কেন ছোট বাচ্চা দেড় বছর বয়স এক বছর বয়স এখন সন্তান চলে আসছে এই অবস্থায় তিনি হত্যা করে ফেলছেন এটা কি হত্যার সামিল এ কোনোভাবেই হত্যা করা যাবে না যে সন্তান গর্ভে আছে কোনো মা কিংবা বাবা অর্থাৎ স্বামী কিংবা স্ত্রী যিনি সিদ্ধান্ত নেবেন আপনি মনে রাখবেন হাসরের ময়দান আপনি একজন হত্যাকার হিসেবে আল্লাহর দরবার আপনি দাঁড়াবেন বাংলাদেশে বলি আর যেখানেই বলি না এখন আমাদের পাপের কারণে অনেক গর্ভজাত সন্তান এখন হত্যাকাণ্ডের শিকার হচ্ছে এবং অনেককেই আমরা রাস্তার পাশে পড়ে থাকতেও দেখি এটা আমাদের জন্য দুর্ভাগ্য আল্লাহ বলে দিচ্ছেন তুমি কেন এই কাজটা করছো তুমি ভয় পাচ্ছ যে তোমার সন্তান দুনিয়া আসলে তুমি কী খাওয়াবে আল্লাহ বলছেন নাহনার জোকুম ও এই ইয়াহুম আমি তোমাকে যে রিজিক দিচ্ছি এই সন্তানকে রিজিক আমিই দেবো তাহলে আমরা কেন এটা করছি এই জন্য সংক্ষিপ্ত কথা এই কাজটা যারা করেন বা যারা করেছেন আল্লাহর কাছে মৃত্যু পর্যন্ত তওবা করতে হবে আর যারা এরকম কোন অবস্থার সম্মুখীন হননি তারা সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন এমন অপরাধে যেন আল্লাহ পাক আপনাদেরকে যুক্ত হওয়া থেকে হেফাজত করেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যহারা মিনহা ওয়া মা বাতান প্রকাশ্য অপ্রকাশ্য যত ধরনের অশ্লীলতা আছে এটাও আমাদের একটা ব্যাধি আমরা মনে করি চার দেয়ালের ভিতর আমাদের কি কেউ দেখবে না সেখানে একান্ত নির্জনে আমরা দুজন আপনি যে দুজন ভাবছেন এখানে কিন্তু আরেকজন আছেন তিন হলেন আমার আল্লাহ আপনি এখানে পৃথিবীর মানুষের কাছে আপনার ইজ্জতটাকে আপনি আপনার সম্ভ্রমটাকে আপনি মনে করছেন আপনি লুকিয়ে রাখছেন আপনার মান সম্মান যাচ্ছে না যেই আল্লাহ দেখছেন এমন কোন সময় হতে পারে যে সময় আপনার এটা গোপনটা ফাঁস করে দিবে তখন আপনি কোথায় মুখ দেখাবেন কোথায় আপনি মুখ লুকোবেন আবার যদি মনে করেন না দেখাবে না কেউ ধরা খাবে না কিন্তু হাসরের ময়দানে কিন্তু আপনার সব কিছু ফাঁস হয়ে যাবে এই জন্য আল্লাহ বলেছেন ওলা তাকরাবুল ফাওয়া হিসামা জাহারা আমিনা ও মা বতান এরপরে বলেছেন ওয়ালা তাকুল নফসাল্লাতি হার্রাম আল্লাহ ইল্লা বিল হক এটা ব্যাপক ঘোষণা সেটা হলো বর্তমান সমাজে কিছু থেকে কিছু হলে একজন আরেকজনকে হত্যা করে ফেলছে কেউ টাকা পয়সা পায় সে কারণে হত্যা করছে কেউ নারী ঘটিত কারণে হত্যা করছে কেউ বা কোনো স্বার্থের কারণে হত্যা করছে কেউ বিভিন্ন নামে বিভিন্ন পদ্ধতিতে যেভাবেই হোক না কেন হত্যাকাণ্ড হত্যাকাণ্ড এটার কোনো ধরনের মার্সি আল্লাহ রব্বুল আলমিনের কাছে নেই ক্ষমা নেই একমাত্র একটাই হতে পারে আমি মুসলিম হিসেবে আমি এই অবস্থা থেকে ফিরে আসব আল্লাহ আমাদের সকলকে সেই তফিক দান করুন প্রিয় দর্শক এরপরে সুরা আরাফ এটি মক্কায় অবতীর্ণ এর আয়াত সংখ্যা দুশত ছয় আর এর মধ্যে আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের যে বক্তব্য সেগুলো আমরা শুনব তবে এই সুরা আল আরাফের বেশ কিছু অংশ নবম পাড়ায় চলে গিয়েছে সুরা আল আরাফে মূলত যে কথাগুলো বিস্তারিত বর্ণনা করা হয়েছে সেখানে আদম আলি সালাতু এবং হাওয়া সাল্লা সাল্লামকে যেই ওয়াস ওয়াসা দিয়েছিল শয়তান সেই শয়তান সেই ঘটনাগুলো এখানে বর্ণনা করা হয়েছে সেগুলি সুর আল বা মধ্যে যেমন বর্ণনা করা হয়েছে এখানেও সে কথা বলা হয়েছে কিভাবে তাকে ওয়াসওয়াসা দিয়েছে এবং সেজদা করতে বলা হয়েছে অস্বীকার করেছে সে বিষয়গুলো এখানে কথা বলা হয়েছে এগুলি আপনারা ইতিপূর্ব শুনেছেন এবং আপনারা অনেকেই বিভিন্ন মাধ্যমে শুনে সেজন্য আমি আর এ বিষয়ে আলোচনা করছি না এই আলোচনাগুলো করার এক পর্যায়ে আল্লাহ রব্বুলি আলমিন বনি আদমকে সতর্ক করে দিলেন একটি বিষয়ে যেটি বর্তমান সমাজের সাথে খুবই একটি মানে অ্যাপ্রোপ্রিয়েট এটা আমাদের জন্য সেখানে আল্লাপাক বলছেন যে হে বনি আদম তোমরা শুনে রাখো লাই অফ তিনা কুমতন কামা আখরাজ আমরা আদম এবং হাওয়া আলিয়া সালাতুসালামের ব্যাপারে যে ঘটনাটা আগে বর্ণিত হয়েছে এবং সুরা বা কারার মধ্যে শুনেছি যেই যে যেই গাছের কাছে যাওয়া নিষেধ করা হয়েছিল তারপরে কাপড় খসে পড়েছে এই প্রসঙ্গে আলোচনা হয়েছে আল্লাহ ফাকরবুল আলমিন বলছেন যে দেখো শয়তান বনে আদমকে সর্বপ্রথম সর্বপ্রথম তাকে পাপাচারের দিকে নেওয়ার নেওয়ার জন্য যেই পদ্ধতিটা অবলম্বন করে সেই পদ্ধতির প্রথম অস্ত্র হলো মানুষকে বিবস্ত্র করে দেওয়া তাকে অশালীন করে দেওয়া এবং সেটি যখন একজন নারী তার পোশাকের ক্ষেত্রে অশালীন পোশাক পরবে একজন পুরুষ যখন তার পোশাকের ক্ষেত্রে অশালীন আসবে এভাবে কিন্তু সমাজের বিশৃঙ্খলা প্রথম উৎপত্তি হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই আয়াতের মধ্যে সে কথাই বনি আদমকে বুঝিয়ে দিচ্ছেন যে শোনো তোমাদের আদি পিতা আদম এবং হওয়ালিহালাতামকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে যেভাবে বিবস্ত্র করে দিয়েছিল তোমাদেরকে যেন শয়তান সেভাবে প্রলুব্ধ করতে না পারে অর্থাৎ শয়তানের ওয়াশোয়াসায় পরে আমাদের পোশাক আশাকের ক্ষেত্রে যেন অশ্লীলতা কোনো স্পর্শ না করে সেদিকে আল্লাপাক আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন এরপরে বলেছেন আল্লাপাক রবুল আলমিন বলেছেন যে নামাজের ক্ষেত্রে আমরা যখন যাব তখন যেন আমরা সুন্দর পোশাক পরে নামাজে যাই এটাও আমাদের দেখার বিষয় আমরা নামাজটাকে মনে করি এই যাচ্ছি আমরা অনেকেই জুমার দিন নামাজে যাই সুন্দর পোশাক পরে আবার অনেকেই দেখি যে একটু কোনো একটা শার্ট বে গেঞ্জি পাঞ্জাবি পরে চলে যাচ্ছে অথবা ওয়াক্তিও নামাজে একটা পাঞ্জাবি আছে সেটা চলে গেলাম না আপনি কোথায় যাচ্ছেন আপনি রাজাধিরাজ সমস্ত রাজ্যের যিনি একমাত্র অধিপতি সারা জাহানের একমাত্র মালিক তার দরবারে যাচ্ছেন আপনার পোশাকটা সুন্দর হওয়া দরকার হোক সেটা পুরাতন কিন্তু সেটা যেন মার্জিত হয় সেটা যেন পরিচ্ছন্ন হয় কারণ পরিচ্ছন্ন সুন্দর পোশাক পরা নবীর সুন্না সুতরাং এই সুন্দর পোশাক পরে আপনার নামাজে যাওয়া উচিত এই রকম অসংখ্য বর্ণনা এখানে রয়েছে এবং এর শেষাংশের দিকে নবীদের বিভিন্ন ঘটনা বর্ণনা করা হয়েছে এবং কোন নবী কোন জাতির কাছে এসেছেন এবং তারা তাদের সাথে কি আচরণ করেছে সবাই অস্বীকার করেছে নবীদের সাথে বেয়াদবি করেছে এবং তাদের পরিণতি খুব ভয়াবহ হয়েছে এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে প্রিয় দর্শক আমরা এখানে তো আসলে পুরো কোরআনে কারিমের সব বিবরণ আমাদের তুলে ধরা আমাদের পক্ষে অসম্ভব এজন্য আমরা শুধুমাত্র আপনাদের কাছে মূল বিষয়টা তুলে ধরছি যাতে করে আপনারা এটা শুনে আপনারা নিজেদের মতো করে কোরআনে তর্জমা পরে বাকি গুট বাকিটুকু আপনারা নিজেরাই যেন জেনে নিতে পারেন আমরা চাচ্ছি আপনারা কোরআনমুখী হন আমরা সকলেই কোরআনমুখী হই আল্লাহ রবুলি আলমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন কোরআনে করিম থেকে যা আমরা শুনলাম যা বুঝলাম আমরা যেন তার উপর আমল করতে পারি আল্লাহ আলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমিন হাজামা ইন্দী ও সাল্লাল্লাহু আলা নবীগিনা মোহাম্মদ ওয়া আলহি ওসাহাবি আজমাইন ও আখরুদআ আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালাম রাহমতুল্লাহি ও প্রিয় দর্শক আমরা এখন একটি ইসলামী গান শুনব ওই নি মধুর ধি বাজে আমার প্রাণে নামেতে। শান্তি আছে আর ভুবনে ওই ন মধুর ধ্বনি বাজে আমার প্রাণে ওই নামে তে শান্তি আছে ভুবনে তাই তো সকল কাজের মাঝে পঞ্জ গানা মাঝে তাই তো সকল কাজের মাঝে পাঞ্জে গানা পাকনা মাজে ওই নামে নিলে নিরবধি ওই নামে নিলে নিরবধি ভয় থাকে না মরোনে ওই নামেরি মধুর ধোনি বাজে আমা নামে ওই নামেতে শান্তি আছে আধার ভুবনে আল্লাহ আল্লাহ আকবর তুমি ছাড়া লাহুল আকবার তুমি ছাড়া নেইকে হ ওই নামে নলে নিরবধি ওই নামে নিলে নিরবধি ভয় থাকে। ওই না মধুর ধোনি বাজে প্রাণে ওই না মেতে শক্তি আছে আ ভুবনে ওই না মধুর ধোনি ধর ভ আপনারা দেখছেন বরকতময় এই সাহারি অনুষ্ঠান দর্শক আমরা আজকে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আমরা আলোচনা শুনবো যিনি একজন গবেষক কোরআনের গবেষক যিনি গবেষণা করেন বিজ্ঞান নিয়ে কোরআন নিয়ে বিজ্ঞান নিয়ে যিনি গবেষণা করেন নিয়মিত সেই ব্যক্তিত্বকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন যেন ডাক্তার মাসিউর রহমান

সুস্থ থাকার প্রশিক্ষণ তাকে অর্জনের প্রশিক্ষণ আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে অন্তর্ভুক্ত হওয়ার প্রশিক্ষণ বিশেষ করে আজকে আমি যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাই সেটি হলো যে মাহে রমাদানে আমরা যারা সিয়াম সাধনা করি ইফতারের পূর্বক্ষণে আমাদের যে একটা অবস্থা দাঁড়ায় আমরা কোনো কিছু চিন্তা ভাবনা করি না যা পাচ্ছি তাই খাইতেছি এইটা শরীরে শরীরের প্রতি আমাদের কতটা সহনীয় এবং উপকার যদি এই খাবারগুলোর ব্যাপারে যদি আপনি আমাদেরকে একটু দিক নির্দেশনা দিতেন ধন্যবাদ আপনাকে খাবার ব্যাপারে ইনশাল্লাহ একটু একটু বলবো সাথে আরো কিছু বলবো আচ্ছা ইনশাল্লাহ আপনি খাবারের প্রশ্ন করলেন আপনি সুরা বাকারের একশো পঁচাশি নাম্বার আয়তে আল্লাহ একটা দিক নির্দেশনা দিলেন যে আমি তোমাদের উপর

হাই ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিড যদি রক্তে বেড়ে যায় প্রচন্ড জয়েন্ট ডিফর্মিটি পেইন হয় সে কনস্ট্যান্ট সাফার করে ব্যথায় বোনগুলি কিন্তু স্ট্রাকচারাল ড্যামেজ হয় কিডনি গ্র্যাজুয়ালি ড্যামেজ হয় তাহলে আপনি আপনার খাবারের প্রথমেই রাখলেন দুটো এমন খাবার যেটা আপনার ড্যামেজ করবে আপনি কিন্তু এটা খেয়াল করলেন না তাহলে এটা স্যার এইটা তো এখন ফরজের মতন হয়ে গেছে বিশেষ করে আপনি যত খাবারই এবং যত আইটেমই আপনার সামনে দিক যে আমি একেবারে হাই লেভেলে যারা আছে এবং ফাইভ স্টার হোটেলও আপনি যত আইটেম দাও আপনি সোলার ইফতার সোলা এবং এই যে পেঁয়াজু যেটা বড় এটা যদি না দেন তাহলে তো মনে হয় যে ইফতারই হবে না ডেফিনেটলি এখন কথা হচ্ছে আপনি কোনটা খেয়াল করবেন প্রথম আপনার শরীরের জন্য বেনিফিট আনবে রাসুল্লাহ সুন্না দুটি তো আপনি দেখবেন দুইটাই দেখবেন এই দুটো দেখলে আপনি যদি ক্ষতিকর সেটা দেখবেন না এর যেটা আমি বলি যে যে কোনো জিনিস সুরা বাকার আর একশো পঁচানব্বই নাম্বার আয়াতের কথা বললাম যে তোমরা ধ্বংসের দিকে হাত বাড়ানো বাড়াই দিও না কোনো কাজে এমন কাজ করো না যেটা ধ্বংস নিয়ে আসে তাহলে আমি দেখলাম যেমন সিগারেট যদি আমি কিনতে যে হাত বাড়ালাম আমি এমন দিকে হাত বাড়াই যেটা আমার ইউরিক অ্যাসিড বাড়বে তাহলে আমার উচিত হলো এটা অ্যাভয়েড করা আর যাদের ইউরিক অ্যাসিড আছে তারা তো খাবে না যদি কেউ খায় যাদের ইউরিক অ্যাসিডের প্রবলেম নাই তারা যদি অল্প বিস্তর খায় তাতে কিন্তু অসুবিধা নেই হ্যাঁ অতএব যে খাবে না সেটা না ইউরিক অ্যাসিডে যারা বেশি তারা হারাম এখন দ্বিতীয় যে জিনিসটা বলি জিলাপি আর একটা কমন আইটেম আচ্ছা আচ্ছা জি ঠিক আছে জিলাপি যে তেলটা দিয়ে ভাজে প্রথমে যে সে তেলটা কিন্তু পয়জনাস হয়ে যায় সুতরাং এটা আপনার জন্য হেল্পফুল না এবং ডাইজেশন ওই তেলের কারণে এটা ডাইজেস্ট হতে প্রচণ্ড অনেক সময় লাগবে কিছু কমপ্লিকেশন করবে লিভারে কারণ লিভার এটা ডিকটক্সিফাই করতে বেশি সময় না এটা খেজুর যখন আপনি খাবেন এটা খুব খুব ইজিলি সলিউবল স্টোমাকে গলে যাবে এবং তার হাই ক্যালোরি ভ্যালু এটা আপনি যদি খাওয়ার অভ্যাস করে মানুষ হয়তো অনেকে একটা খায় এখানে একটু সে পারলে একটু বেশি খাক এটা কিন্তু খুব ইজিলি ডাইজেস্ট হয় তো খাবারের কথা বললাম আপনার যে খাবারগুলি খেতে হবে বাদ দিতে যেমন খাবার আপনি খাবেন শরবত খেতে পারেন ডাবের খেতে পারেন তারপর আপনি খেতে পারেন হচ্ছে এই ধরনের হ্যাঁ চিরা খেতে পারেন কিন্তু একটা জিনিস আপনি খাবেন না কখনই না কোনো কালার ড্রিঙ্কস কোনো সফট ড্রিঙ্কস খাবেন না এই সফট ড্রিঙ্কস এবং টি কফি আপনি দেখেন ইফতার করার পর চা খেলাম না কফি না খেলে হয় কি ভাই এটা কিন্তু শরীরে একটা নেগেটিভ এফেক্ট ডিহাইড্রেশন করে শরীরে কিন্তু আর এই কালার ফুড গুলি এরও ডিহাইড্রেশন করে সাথে কিছু কমপ্লিকেশন করে সুতরাং এটা আমার মনে হয় পৃথিবীর কোনো ডাক্তারই আপনি এই সব drinks কথা যে বলে এটা খাওয়ার কথা পৃথিবীর কোনো ডাক্তার কিন্তু এলাও করবে না তাহলে আপনি ধরে নিন আপনার খাবারটা হতে হবে সফট ইজিলি ডাইজেসন হয় কারণ নেক্সটে আপনি দাঁড়াবেন হতো তারাবির জন্য দীর্ঘ ঘরে পড়েন আর মসজিদে যেখানেই পড়েন না কেন আপনার ফিজিক্যাল যে একটা ফিটনেস থাকা সেটা আপনার থাকতে হবে ঠিক আছে তাহলে আপনি তাহলে এমনভাবেই খাবেন রাসুল সাল্লাহ সাল্লামের আমরা ভাতের মতো খাবো না ইফতার কিন্তু ভাতের মতো খাবে পেট ভরে সে বিষয়টা আমি বলতেছিলাম যে দীর্ঘক্ষণ এমনকি অনেক ইমাম সাহেবকে ধমক পর্যন্ত দেওয়া হয় এত তারাহুর আর কি আছে সারাদিন খাই নাই ফলটা খুব কাজে দিবে যদি আমাদের এখানে বিপজ্জনক ফল খাওয়া তারপরে যদি ইয়ে থাকে ফল খুব হেল্পফুল যে কোনো আপেল বলেন এ ধরনের সব কটা ফলই আচ্ছা আচ্ছা এগুলি ইজিলি ডাইজেশন হয় আর আপনি সাথে বললাম যে ডাল জাতীয় যত কিছু আছে যেমন আপনি যদি হালিম খেতে যান মাংস লাগবে থাকবে ডাল ওই ডাল ইউরিক অ্যাসিড বাড়বে মাংস কোলেস্ট্রল বাড়াবে

অনেক অমুসলিম যারা তাদের মধ্যে কিন্তু একটা সিস্টেম রয়েছে উপবাস থাকার না খেয়ে থাকার আর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল বিশেষ করে আমার ইমানদার যারা আমাদের উপর তো এই বিধানটি ফরজ হিসাবে চালু করে দিয়েছেন দুইটার মধ্যে আপনি কি ডিফারেন্স দেখেন ডিফারেন্স অ্যাকচুয়ালি খা কি আপনি দেখবেন তাওরাত হচ্ছে আল্লাহর কিতাব এটা ফ্যাব্রিকেটেড এঞ্জিল পরিবর্তিতে ফ্যাব্রिकेटेड হয়ে গেল বাইবেল নামে বাইবেল কিন্তু আল্লাহ নাজিল করেননি তো আর হচ্ছে জবুর সেটা আপনি এই সব থেকে কি বিধান পাবেন इवन আপনি অন্যান্য ধর্মে কিন্তু সিএম বিধান আপনি যদি ক্যাথলিক খ্রিস্টানদের দেখেন তারা কিন্তু গুড ফ্রাইডে এস ওয়েডনেসডে এই দুই দিন কিন্তু রোজা রাখে বুধবার দিন শুক্রবার দিন এইখানে তারা মূল খাবারগুলি খানা ছোট ছোট টিফিনের মতো খায় কিন্তু একটু একটু কিন্তু ওদের ওদের মূল হচ্ছে এটা যদি আমি উপবাস থাকি তাদের উপবাসের সিস্টেম কিন্তু অ্যাবসলিউট না যে স্টোমাক একেবারে ফ্রি থাকলো আমি বললাম আপনি যখনই খাবেন তখনই অ্যাসিড সিক্রেশন হবে কিন্তু আপনি কিন্তু এটা রেস্ট দিলেন না না আপনার খাবারের জন্য আপনার টোটাল বডি সিস্টেম কিন্তু রেস্টে থাকলো না তো এখন তাদের এই উপবাসের মূল কারণ হচ্ছে আত্মশুদ্ধি ধৈর্য আল্লাহর কাছে ক্ষমা আচ্ছা উদ্দেশ্য কিন্তু আমাদেরই মতো যে আপনি ক্ষমা চাবেন পরিশুদ্ধ করবেন ঠিক আছে ধৈর্য বাড়াবেন আমাদের উদ্দেশ্য ঠিক আছে ভয় যদি করি ভয় যদি সৃষ্টি না হয় তাহলে আমার প্রত্যেকটা আমল কিন্তু বৃথা তারপরে তো ইস্টার্ন অর্থোডক্স ক্রিস্চিয়ান যারা তারা কিন্তু এটা বুধবার দিন রাখে আবার তারাও শুক্রবার দিন রাখে এটা হলো শেষ মাসের শেষ সপ্তাহে প্রথম তিন মাস তিন সপ্তাহে রাখে না একই যেটা বললাম যে ক্যাথলিক যারা তাদের মতো আর আপনি যদি ইহুদি যারা তাদের মধ্যে একটা বলে কিপুর বলে কারণ হচ্ছে আত্মশুদ্ধি রোজা রাখার অর্থ রোজা যখন রাখবেন আপনার শরীরের কিছু ডিজায়ার কমে যাবে ফলে আপনি ধৈর্য পাবেন পরিশুদ্ধ বা শুদ্ধ করার একটা সুযোগ পাবেন এটার মাধ্যমে কিপুর যেটা হিব্রু ল্যাঙ্গুয়েজে বলে আবার আরেক ধরনের মর্মন খ্রিস্টান যে তারা এটা সাধারণত রাখে হলো মাসের প্রথম দিন রোববার পরে বলবো কতক্ষণ রাখে তারপর ধরেন যে যারা তারা এই রোজার ব্যাপারটুকু নিজেদের মতো তৈরি করে রাখ দিছে কারণ আচ্ছা আমি আর কালকে খাবো না পরশু দিন খাবো না অথবা সাত দিন পর পর খাবো না তৈরিটা নিজেদের যাদের নিজস্ব কোনো আপনি যদি হিন্দুদের মধ্যে এই জিনিসটা দেখেন এই বিধান তারাও কিন্তু মানে যেমন ধরেন সরস্বতী পূজা সেদিন তারা উপবাসে থাকে থাকে সময় বৌদ্ধ যারা তাদের কিন্তু পূর্ণিমার দিন কিন্তু তারা উপবাসে থাকে আরো ছোট ছোট কিছু অনুষ্ঠান আছে সে সময় উপবাস থাকে তাহলে উপবাস ইসলামে কিন্তু এটা সেলিব্রেট করা হয় সেলিব্রেট কিসের জন্য একসাথে সম্মিলিত হবে কারণ আল্লাহ বলছে তোমরা আল্লাহ

বেশি বেশি তেলোয়াতের মাস বেশি বেশি কোরআন নিয়ে অনুশীলন করার মাস গবেষণা করার মাস যে কোরআন না বোঝার কারণে এবং কোরআন না জানার কারণে আমাদের মধ্যে কিন্তু এই বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বিশেষ করে যারা ইসলাম গ্রহণ করে নাই তাদের বিষয়টা আলাদা যেমন তারা মন করা রোজা রাখবে মন চাইলো আমি আগামী শনিবার আমি উপবাস থাকবো মন চাইলেও আমি দুই মাস পর পর উপবাস থাকলাম মন চাইলেও পনেরো দিন কিন্তু মুসলমানদের জন্য একটা সিস্টেম রুটিন মাফিক কিন্তু তার চলতে হবে সাহারি নির্দিষ্ট সময় খেতে হবে নির্দিষ্ট সময় তার ইফতার করতে হবে ইফতার পরে আবার তার নামাজে যেতে হবে নামাজের পরে আবার কিছুক্ষণ পর আবার তার যেতে হবে এরপর আবার একটু রেস্টে যাবে আবার সাহারি এইভাবেই কিন্তু রোজাদার তার প্রশিক্ষণের মাধ্যমে এবং এই রুটিন মাফিক কিন্তু তার জীবনটাকে সে পরিচালনা করবে যে আর আরেকটি বিষয় হলো যে মানুষের যে প্রিপারেশন যে একটি যে কোনো একটা কাজের জন্য আর এইটা হলো যে এমন একটা মাস যে এই মাসে সে প্রিপারেশন নিবে আর সারা বছর সারা বছর পারফর্ম করবে এবং এর বাস্তবায়ন করবে এটা একটা এই যেটা বললেন এটা এত বেশি গুরুত্বপূর্ণ যে এই মাসটাতে প্র্যাকটিস করে ছেড়ে দেওয়া হলো ছেড়ে দেওয়া হলো জি আগামী রমজান পর্যন্ত আল্লাহর এই বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই কথা কাজগুলি ফলো করার জন্য জি আর যেটা যে করতে পারলো না বা করলো না বা বুঝলো না সেটা একেবারে হতভাগ্য এটা এমন না এক মাসের জন্য আসেনি যে আরেকটি বিষয়ে স্যার সেটা হয়তো আপনি আমার সাথে একমত হবেন জি আমরা তো দেখছি যে মসজিদ ভরপুর তারপর রোজাদারের কিন্তু কম না কিন্তু কিন্তু এর রোজাটা ঠিক সমাজের চিত্রটার আমূল একটা পরিবর্তন থাকার কথা ছিল কিন্তু হচ্ছে কিন্তু তার ব্যতিক্রমটা এটা হলো প্রথম কথা হলো যে তাকে অর্জন করা হয়নি আচ্ছা মনের মধ্যে যদি আল্লাহ ভীতিটুকু না আসে যদি আল্লাহ প্রতি ভয় কেন ভয় করবে ভয়ের যে যুক্তিসঙ্গত কারণ যে বাবার প্রতি মানুষের ভয় থাকে ভালোবাসা থাকে দুইটি থাকে না তো আল্লাহর প্রতি ভয় ভালোবাসা থাকবে প্রচন্ড আর এই ভালোবাসাটা একমাত্র অ্যাচিভ করতে পারে রসুসলামের রাস্তা দিয়ে তো আমি যখন চিন্তা করব কোরআনটা আঁকড়ে ধরবো যে এটি আমার জীবন হ্যাঁ আডাস্লাম সুন্না সুন্নাতার কথাগুলি আমি যদি মানব এটা সারাটা বছর তখনই আমি তাক অর্জন করতে পারবো তাক অর্জন আরেকটা পথ হলো আপনি যেমন মানুষ পৃথিবীতে আসে কিছু উদ্দেশ্য নিয়ে যে আইনস্টাইন একটা আবিষ্কারগুলো নিউটন করলো অমুকে এটা করলো অমুকে সেটা অমুকে গ্রেট হলো আমি কি করলাম প্রশ্নটুকু একটা প্রত্যেকের একটা ডিউটি সার্টেন একটা ফ্যামিলিতে থাকে সোসাইটিতে কান্ট্রিতে গ্লোবালি থাকে এখন মূল জিনিস আমি মুসলিম এটা হলো আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম সমর্পণ করার পর আমি কি করব। আমার তো আর কিছু নেই তার সমস্ত কথাই ফলো করব। আমি এই উপলব্ধিটুকু আমার কাছে আসেনি যে আমি তা অর্জন করব। সুতরাং যে কথাটা বললে রোজা শেষ তো সব শেষ জি মহতারাম অনেক অনেক চমৎকার আলোচনা আমরা শুনলাম অনেক ধন্যবাদ জনাব ডাক্তার রহমান আপনাকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম এবং গুরুত্বপূর্ণ তথ্য আমরা পাইলাম প্রিয় দর্শক আমরা শুনছিলাম ডাক্তার মসিউর রহমানের কাছ থেকে বিজ্ঞান ভিত্তিক আলোচনা তার গবেষণামূলক তথ্য তিনি আমাদেরকে দিলেন সর্বশেষ যে বিষয়টি তিনি বললেন আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের ওই আয়াত লা আল্লা কোন তেত্তাকুন আসলে তাকুয়া যদি অর্জন না হয় জীবন কিন্তু ব্যর্থ জীবনের সর্বক্ষেত্রেই কিন্তু ব্যর্থ যদি আমরা এখানে ব্যর্থতা হই ব্যর্থ হই আমাদের অবস্থাটা কি দাঁড়াবে সুতরাং এই লোক দেখানো এবং শুধুমাত্র ইবাদতকে আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ না রেখে সত্যিকার অর্থে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর গোলামী করতে হবে আনুগত্য করতে হবে এবং এই মাকে রমাদানের রোজাগুলো শুধুমাত্র একমাত্র তাকুয়া অর্জনের উদ্দেশ্যেই সিয়াম সাধনা করতে হবে আল্লাহ তা তালা আমাদের প্রত্যেককে মাকে রমাদানের হক আদায় করার তফিক দান করুন আমিন দর্শক এতক্ষণ যারা আমাদের এই অনুষ্ঠান দেখলেন আপনাদেরকে জানাচ্ছি মোবারকবাদ আগামীকাল আবারও দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা একটি ইসলামী গান শুনতে শুনতে আমাদের অনুষ্ঠান শেষ করব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রতিদিন ভোরে ওঠে প্রতিদিন পাখি গায় গান, প্রতিদিন দেখি তোমার নামে জেগে ওঠে কোটি প্রা প্রতিদিন ভোরে ওঠে প্রতিদিন পাখি গায়গা প্রতিদিন দেখি তোমার নামে। जिगे उठे प्राण अल्लाह अकबर अल्लाह अकबर अल्लाह जे महान अल्लाह अकबर अल्लाह अकबर अल्लाह जे महान, अल्लाह अकबर अल्लाह अकबर अल्लाह शो महान প্রতিদিন পৌড়ে সফুজের রাঙি নাই প্রতিদিন প্রাণে প্রাণী লাল সূর্য রাঙায় প্রতিদিন পকওড়ে সবুজ রাঙি না প্রতিদিন প্রাণে প্রাণী লাল সূর্য রাঙায় প্রতিদিন ময়ের হাতে তসবি ঘুর নয়মান আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ যে মহান আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ যে মহান ব আকবার অল্লব অকবর আল্লাহ মহ প্রতিদিন সুর জোডুবে পাখি যায় নিডে প্রতিদিন ঘরে ঘরে হৃদয় তি তিরে প্রতিদিন সূর্য জোডুবে পাখি রাজনি রে প্রতিদিন ঘরে ঘরে লক্ষ হৃদয় তি রে প্রতিদিন জিকির তুলে কণ্ঠে বাজে গান Allahu akbar Allahu akbar Allah je mohan Allahu akbar Allahu akbar Allah je mohan Allahu akbar Allahu akbar Allah shu Allah shu الله شو ما